আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলা লিখতে হয় পোর্ট্রেট এডিটরের মধ্যে, এবং বিভিন্ন স্টাইলের ফন্ট দেওয়া, যা লিখবেন লেখার সময় অনেক ধরনের স্টাইল হবে। সো আমি 21টা ফন্ট দিয়ে আপনাদের দেখাবো আজকে। তো প্রথম আপনাদের যা করতে হবে, আমি একটা ভিডিও এডিটর ইউজ করতেছি, সরি ফটো এডিটর ইউজ করতেছি। সো ফটো এডিটরটা আমি ডাউনলোড করব। প্লে স্টোরে যেতে হবে আমাদের প্রথমে। প্লে স্টোরে যাওয়ার পর ফটো এডিটর PSOTO ফটো এডিটর দিয়ে চার্জ দিবেন। চার্জ দিলে 3 নম্বর, 1 2 3 নম্বরটা, 4 নম্বরে দেখা যাচ্ছে ফটো এডিটর। সো আমার এখানে ইনস্টল করা আছে, সো আমি ওপেন করতেছি। ওপেন করার পর আপনি ফটো নিতে পারবেন, ক্যামেরা দিয়েও করতে পারবেন, ফাইল ব্রাউজার থেকে নিতে পারবেন। আমি নিউতে ক্লিক করলাম, নিউতে একটা ইয়ে করে নিলাম। আমি এখানে একটা সাইজ দেব, সাইজ দিয়ে যে কোনো একটা সাইজ দিয়ে আমি ছবি নিতে পারেন। আমি এখানে নিলাম। সো যা করতে হবে, তাহলে প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্স অ্যান্ড ইমেজ, এই জায়গায় দেখা যাচ্ছে টেক্স অ্যান্ড ইমেজ, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় প্লাস আছে, প্লাস চিহ্ন, প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর টিটি ইমেজ, বিভিন্ন ধরনের অপশন আছে। সো আমরা এখানে যাব টিটিতে। টিটিতে যাওয়ার পর এখানে কিছু লিখতে হবে বাংলা, যেমন আমার সোনার বাংলা। যেমন সোনার বাংলাটা নিলাম, আমি এখানে দিয়ে দেখেন, এখানে শুধু দেখা যাচ্ছে আমার সোনার বাংলা। তো নর্মাল প্রত্যেক অ্যান্ড্রয়েডে এভাবে লেখাটা আসে। সো আমাদের যা করতে হবে, তাহলে যেতে গিয়ে এডিটরে গিয়ে এপাশে প্রপার্টিস আছে, প্রপার্টিসে যাওয়ার পর নিচে দেখেন এই জায়গায় ফন্ট চেঞ্জ করতে বলতেছে। ফন্ট চেঞ্জ করে কাস্টম, আপনার বাংলা ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে। আমার এখানে 21টা, আপনি দেখেন এখানে করতেছে আমার সোনার বাংলা, এভাবে আসবে এই জায়গাতে। আমি একটু কালারটা একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। এভাবে দেখেন আমার সোনার বাংলা, বিভিন্ন ধরনের স্টাইল ইয়ে করতে পারবেন। সো আমি এই ভাষা যদি চেঞ্জ করতে চান, তাহলে কি করতে হবে, আবার এডিটিং এ যান, এডিটিং সিনারিজ, প্রপার্টিস আবার যান, আবার ওই যে আগের মতোই এই যে অপশনে যান। যাওয়ার পর আমার দেশ, আমার দেশের ল্যাঙ্গুয়েজটা এরকম আসবে, উপরে উপরে দেখা যাচ্ছে, এই যে উপরে দেখা যাচ্ছে এরকম আসবে, আমার দেশ আছে, তারপর আজাদ, এরকম আসবে লেখাটা। আরেকটা চেঞ্জ করেন, চেঞ্জ করার পর এইভাবে আসবে লেখাটা, চেঞ্জ করেন, ধরেন সবগুলো ব্যাপার কিন্তু চলে আসতেছে। এবং আরো বহু ধরনের আছে, উপরে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, যে লেখাটা স্টাইল হয়ে যাচ্ছে আমার সোনার বাংলা, উপরের দিকে খেয়াল করবেন কিন্তু। সো যে কোনো একটা নেন, নেওয়ার পর এখানে লিখতে পারবেন, আপনার ইচ্ছে মতো কালার করতে পারবেন। টেক্সটে গিয়ে মধ্যখানে লেখাটা, যেমন আমি আমার সোনার বাংলা লিখছি, বাংলাদেশের পতাকার মতো করব, তাহলে দেখেন লাল করে দিলাম, এপাশটাও লাল করে দিলাম, এটা একটু গাঢ় সবুজ, বাংলাদেশের পতাকার মতো করে দিলাম। এই যে দেখেন আমার সোনার বাংলা। এবং আপনি এখানে অনেক ধরনের ফন্ট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনার ইচ্ছে মতো আপনি ফন্ট ইউজ করতে পারবেন।
থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আশা করি অনেক হেল্পফুল হবেন। লেখার পরে কিন্তু এরকমই হবে, এবং বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া দেখবেন, বিভিন্ন ধরনের স্টাইল ডিজাইন, আপনার যেটা খুশি ওইটাই ইউজ করতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেল, এবং ভিডিও ডিসক্রিপশনের নিচ থেকে লিঙ্কটা নিয়ে ওই যে ফন্টগুলো ডাউনলোড করে নেন, ওখানে পাবে, পেয়ে যাবেন ফন্টগুলো।